মেয়েদের ওযু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখেয়ালে, এদিকে ওযু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে? জায়নামাজে মিনার আঁকা থাকে, মিনার পায়ের দিকে দিয়ে নামাজ আদায় করা যাবে কিনা? কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তালা মিলিয়ে দিবেন? দয়া করে আমলটির কথা জানাবেন। ব্যাংকে টাকা রাখলে সুদী লেনদেনে সহযোগিতার গুণা হবে কিনা? স্বপ্নে পাওয়া ওষুধ দিয়ে অনেককে চিকিৎসা করে থাকে, এবার ইসলাম কি বলে? একজন শিক্ষার্থী যদি বিবাহের পর পড়াশোনা কিংবা চাকরির সন্ধানে বাড়ি থেকে বাহিরে অবস্থান করে, একটানা কতদিন স্ত্রী থেকে দূরে থাকতে পারবে? যদি কাপড়ে নাপাক বীর্য প্রসাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায়, তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা? আজানে ভুল হলে কি দ্বিতীয়বার আজান দেওয়া লাগে? না দিলে কি নামাজ হবে না? নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি উজু ভেঙে যায়? নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে? সুমন ইসলাম, আপনি লিখেছেন ছাগলের বাচ্চাকে খাসি বানালে কি গুণা হবে? না, এর কারণে কোনো গুণা হবে না। এবং নবী রাসূলের সময় আপনার পশুর মধ্যে ধরনের পরিবর্তন সাহাবায়ে কেরাম করেছেন, বিধায় এটা গুনাহের কোনো কারণ হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। উম্মে ফারহান, আপনি লিখেছেন নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে? না, এগুলো আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনে শামিল হবে এবং সাজগোজ সরে এই গণ্ডিতে থেকে যে করা যাবে এটা তার মধ্যে পড়ে না। এটা হলো একরকম আপনার লৌকিকতার বাইরেও এটা হলো এক ধরনের মানুষকে ধোকায় ফেলে দেওয়া, যা বাস্তব নয় সেটা প্রকাশ করা। এরপরে মেহরুবা হক, আপনি লিখেছেন নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি উজু ভেঙে যায়? নামাজে যদি হাতের আঙ্গুল ফোটানো হয় তাতে উজু ভাঙবে না, সালাতও ভাঙবে না, কিন্তু এটা মাকরু হবে এবং সালাতকে ত্রুটিযুক্ত করবে। কারণ প্রথমত এমনিতে আঙ্গুল ফোটানো এটা ভালো কোনো বিষয় নয়, দ্বিতীয় সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সালাতের যে হুজু আছে সে হুজুর খেলাফ হবে, যে পরিমাণ নিরবতার সাথে সালাত আদায় করা দরকার তার পরিপন্থী হবে, তাই সেটি করা উচিত হবে না। জাবির আমিন, আপনি লিখেছেন আজানে ভুল হলে কি দ্বিতীয়বার আজান দেওয়া লাগে? না দিলে কি নামাজ হবে না? আজানে যদি কোনো বাক্য ছুটে যায়, আজানের মধ্যেই থাকেন, সে দোহরাই নিতে পারেন। আর যদি আজানের পরে মনে হয় তাহলে সেক্ষেত্রে আজানটা পুনরায় দোহরাই নেবেন। আজানে যদি দোহরানো ছাড়াও নামাজ পড়েন নামাজ হয়ে যাবে, কিন্তু আজান দেওয়ার যে সব সেটা কিন্তু আর হলো না। এরপরে আলভির আইডি থেকে আপনি লিখেছেন বিবাহের ক্ষেত্রে মেয়ের পরিবারের কাছে টাকা পাওনা থাকলে সে টাকা দেনমোহর দেনমোহরের টাকা থেকে কাটা যাবে কিনা? বিবাহের ক্ষেত্রে যদি মেয়ের পরিবারের কাছে টাকা পাওনা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা দেনমোহর হিসাবে আপনি কাটবেন তখন যদি এটা মেয়ের কোনো অধিকার সেখানে জড়িত থাকে। এবং মূলত মহরানাটা মেয়ের প্রাপ্য, মেয়ের পরিবারের কাছ থেকে বলতে মেয়ের বাবার কাছ থেকে আপনি পেয়ে থাকতে পারেন, তার ভাইয়ের কাছ থেকে পেয়ে থাকতে পারেন, সেটাকে কাটাকাটি করবেন মেয়ের সাথে, সেটা জায়েজ হবে না। মোহাম্মদ আব্দুর রাজাক, আপনি লিখেছেন যদি কাপড়ে নাপাক বীর্য প্রসাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায়, তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা? বীর্য যদি লাগে সে বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায়, সেটাকে খুচিয়ে খুচিয়ে যদি উঠে ফেলানো যায় তাহলে তাদের সালাত আদায় করা যাবে, যদিও কিছু আলামত তাও থেকে যেতে পারে। তারপর সেখানে সালাত আদায় করা যেতে পারে, বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে। আর এর বাইরে এরকম খুচিয়ে খুচিয়ে তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি। আর প্রস্রাব এবং জাতীয় নাপাক যেগুলো লাগে, যেগুলো খুচিয়ে উঠার মতো নয়, সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে, ধোয়ার পর সেটি পাক হবে, যে জায়গা লেগেছে সেই জায়গাটুকু ধুলেই ইনশাআল্লাহ বিদিনা পাক হয়ে যাবে, অর্থাৎ নাপাকটা দূর করতে হবে। এরপর সেকান্দার বাদশাহ সবুজ, আপনি লিখেছেন একজন শিক্ষার্থী যদি বিবাহের পর পড়াশোনা কিংবা চাকরির সন্ধানে বাড়ি থেকে বাহিরে অবস্থান করে, একটানা কতদিন স্ত্রী থেকে দূরে থাকতে পারবে? এই বিষয়টি ভ্যারি করে যে তার স্ত্রী কতদিন পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, তিনি নিজে কতদিন গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন সেটার উপরে, তিনি বা তার স্ত্রী যদি গুনাহে লিপ্ত হয়ে যান এবং সেটা যে কোনো গুনাহে, সেটা মানে হস্তমৈথুনী গুনাহ হতে পারে, সেটা অন্য কোনো গুনাহ হতে পারে, তাহলে সেক্ষেত্রে ওই রকম পর্যায়ে মানে সে ততটা দূরত্বে থাকা বা ততটা বিরতিতে যাওয়া এটা জায়েজ হবে না। এটা ব্যক্তি উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে একজনের জন্য এক একটা। মৌলিকভাবে এটি আমাদের মাথায় রাখতে হবে যে আপনার স্বামী স্ত্রী একে অন্যের পাশাপাশি থাকাটাই উত্তম, দুনিয়াবী কোনো স্বার্থে কোনো প্রয়োজনে দীর্ঘমেয়াদে একে অন্যের থেকে দূরে থাকাটা প্রশংসনীয় কাজ নয়। তবে উভয়ে যদি নিজেদেরকে ঠিক রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে উভয় স্ত্রীর সম্মতি ক্রমে এটি জায়েজ হতে পারে। হালিমা, আপনি লিখেছেন প্রসবের নাজুক সময়ে আমি নিয়ত করেছিলাম আমার স্বামীর সাথে কখনো ঝগড়া করব না, করলে 100 টাকা দান করব, কিন্তু সে কথা আমি রাখতে পারছি না, মাঝে মধ্যে ঝগড়া করে ফেলি এবং আমার নিজের টাকাও নাই দান করার মতো। আমি যদি আমার স্বামীর কাছ থেকে নিয়ে দান করি এটা কি হবে, বা আমি যদি টাকা না দেই এ থেকে আমার গুণা হবে? আপনি আপনার স্বামীর কাছ থেকে নিয়ে দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আর যদি আপনি টাকা না দেন তাহলে সেক্ষেত্রে আপনার যদি মানত হয়ে থাকে এটা যে আমি এটা হলে এটা করব, তাহলে আপনাকে এটা করতে হবে, প্রয়োজনে আপনি পরবর্তীতে করবেন, আস্তে আস্তে করবেন, এটা আপনাকে করে যেতে হবে, আপনি নিজে করলেও হবে, স্বামীর কাছ থেকে টাকা নিয়ে দিলেও হবে ইনশাআল্লাহ। আফরোজা শারমিন লিমু, আপনি লিখেছেন স্বপ্নে পাওয়া ওষুধ দিয়ে অনেককে চিকিৎসা করে থাকে, এবার ইসলাম কি বলে?
দেখুন, স্বপ্নে কেউ ভালো কোনো কিছু পেলেন, ঔষধের মধ্যে এই রোগের প্রতিষেধক আছে এমন কিছু তিনি স্বপ্নে দেখলেন এবং সেই স্বপ্নকে সুধারণা করে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত মনে করে তেষ্টার উপর আমল করলেন, হতে পারে এটা জায়েজ, কিন্তু এটাকে এই পর্যায়ে রাখতে হবে। যদি এটাকে নিশ্চিত এই রোগের ঔষধ হিসাবে মনে করা হয় এবং রীতিমতো আপনার স্বপ্নের পাওয়া ঔষধগুলোকে বরকতময় মনে করে, আমাদের দেশে অনেক কুসংস্কার প্রচলিত আছে, সেগুলো কিন্তু জায়েজ হবে না। ধরুন স্বপ্নে পেয়েছেন আপনি একটা গাছ শরীরে ঝুলিয়ে রাখতে হবে, তাহলে শরীরে ঝুলালে তো কোনো রোগের শেফা হতে পারে না। কোনো গাছের রসের মধ্যে কোনো রোগের উপকারিতা আজ যদি অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত হয় সেটি স্বপ্নের পাশাপাশি, তাহলে সেটা হতে পারে একটা পর্যায় পর্যন্ত। বা অমুক আয়াত পড়ে আপনি ঝাড়ফুঁক করেছেন, আল্লাহ তাআলা আপনাকে শেফা দিয়েছেন, তো সেটা হতে পারে, এটা অভিজ্ঞতার আলোকে যদি প্রমাণিত হয়। কিন্তু আপনি গাছের একটা গুঁড়ি পেলেন, স্বপ্নে দেখলেন যে ওটা গায়ে ঝুলিয়ে রাখতে হবে তাহলে রোগ ভালো হয়ে যাবে, এটা তো সেই জিনিসটার অলৌকিক ক্ষমতার বিশ্বাস, কারণ এখানে কোনো লৌকিক কোনো উপকারিতা সেখান থেকে গ্রহণ করার ব্যবস্থা বা উপায় থাকছে না, যার কারণে এটি কুসংস্কার। এ ধরনের কুসংস্কার আমাদের সমাজে অনেকেই আছে। এরপর একটা কথা জানতে হবে, তা হলো ইমানদারের স্বপ্ন বিভিন্ন সুসংবাদ বা দুঃসংবাদ ইমানদারকে সতর্ক করে থাকে, এটি যেমন সত্য এবং ওহি বন্ধ হয়ে গেল ইমানদারদের সুসংবাদ বাহী স্বপ্নগুলো বাকি থাকবে সেটি যেমন সত্য, সেই সাথে স্বপ্ন দিয়ে শরীয়তের কোনো কিছুই প্রমাণ হয় না সেটিও কিন্তু আমাদের জেনে রাখতে হবে। বিধায় যদি কেউ স্বপ্নের মাধ্যমে এই জাতীয় কিছুকে প্রমাণ করতে চান তাহলে সেটি ভুল হবে, যে এটাই করণীয়, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত এবং এটাকে চূড়ান্ত মনে করেন, কারণ আপনার স্বপ্নটা শয়তান দেখাতে পারে, আল্লাহ তাআলা দেখাতে পারেন, জলবলন কর্মকর হতে পারে, অন্য কোনো আজগাস আহলাম হতে পারে, তো আপনি সেটাকে নিশ্চিতভাবে আল্লাহর তরফ থেকে পাওয়া স্বপ্ন হিসাবে মনে করে এটাকে আপনার রীতিমতো বাণিজ্যের একটা মাধ্যম বানিয়ে নেওয়া সেটা মোটেও সঠিক নয়, যেটি আমাদের সমাজে অহরহ হয়। নোমান কানপুরি আড়ি থেকে আপনি লিখেছেন, ব্যাংকে টাকা রাখলে সুদি লেনদেনে সহযোগিতার গুণা হবে কিনা? ব্যাংকে টাকা রাখতে আমরা বাধ্য আজকাল অনেকটা, কারণ আমরা নিজের বাসা বাড়িতে টাকা রাখা না কারণে সেফ না, তো সেফটির জন্য আপনি ব্যাংকে টাকা রাখতেই পারেন, কিন্তু ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখতে হবে আপনাকে সুদি ব্যাংকগুলোতে না রেখে। এর অন্যতম কারণ হলো সুদি ব্যাংকগুলোতে টাকা রাখা মানে হলো সুদের কারবারকে এক ধরনের প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে সহযোগিতা করা। পক্ষান্তরে ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখা মানে হলো আপনি সুদ যে হারাম সেটার বিরুদ্ধে যে ক্যাম্পেইন ইসলামী ব্যাংকগুলো করছে তার সাথে আপনি কিছুটা হলেও অংশগ্রহণ করা বা যোগ দেওয়া। সেই জায়গা থেকে আপনি সুদি ব্যাংকে যদি ইসলামী উইং থাকে আপনি সেখানে টাকা রাখতে পারেন বা কোনো ইসলামী ব্যাংক থাকে সেখানে আপনি টাকা রাখবেন, কিন্তু যদি বাধ্য হয়ে নিরুপায় হয়ে কেউ সুদি ব্যাংকে লোন কোনো প্রকার লেনদেন করতে হয়, কোনো ফি জমা দিতে হয় অথবা সেখানে কিছু টাকা রাখতে হয় বা আপনার নিয়মিত লেনদেন করার প্রয়োজন হয় একান্ত, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে শুধুমাত্র নিরুপায় বা আপনার একান্ত বাধ্য সেই জায়গা থেকে, এবং এর কারণে সুদের প্রচার প্রতিষ্ঠার যে গুণা সেটা হবে না ইনশাআল্লাহ তাআলা। এমনি সবুজ আপনি লিখেছেন, কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন? দয়া করে আমলটির কথা জানাবেন। নেককার স্ত্রী পাওয়ার জন্য নিজে নেককার হওয়ার চেষ্টা করবেন, নেককার মানুষদের সাথে উঠাবসা করবেন, সেরকম চেইন মেনটেন করবেন যারা নেককার, তাহলে তাদের মাধ্যমে আপনি নেককার স্ত্রীর সন্ধান পাবেন। সেই সাথে সূরা ফুরকান 74 নম্বর আয়াতে যে দোয়া আছে সেটি পাঠ করবেন, নিজের জীবনসঙ্গী যেন নেককার হয়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। সাইদা আক্তার আপনি লিখেছেন, মেয়েদের ওযু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখেয়ালে, এদিকে ওযু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে? মেয়েদের মাথার কাপড় পড়ার কারণে ওযুর কোনো ক্ষতি হবে না এবং ওযু অবস্থায় মাথা কাপড় খাওয়া থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় না। বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের ওযু করার সময় যখন তারা মুখ ধৌত করবেন তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত কানের লুতি পর্যন্ত পৌঁছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে, তখন বরং মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয়, বিশেষ করে যখন কোনো মাহরাম পুরুষ তাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে। আর দ্বিতীয়ত, যখন তারা মাথা মাসে করবেন তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়া হাত ভিতর দিয়েও হতে পারে, তারপর অবশ্যই মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাসে করা যায়। বিধায় মাথার কাপড় ফেললে ওজুর কোনো ক্ষতি হবে না, এর কারণে ওজুতে কোনো ত্রুটিও তৈরি হবে না। আমির হামজা আপনি লিখেছেন, জায় নামাজে মিনার আঁকা থাকে, মিনার পায়ের দিকে দিয়ে নামাজ আদায় করা যাবে কিনা? প্রথমত, এই ধরনের আপনার মিনার গম্বুজ ইত্যাদি আঁকা থাকা জায়নামাজটা অ্যাভয়েড করতে পারলে ভালো। যদি সেটাতে বিভিন্ন কিছু আঁকা থাকে তাহলে এটার দিকে তাকে সালাত আদায় করতে গেলে আপনার মনোযোগ নষ্ট হবে, নামাজকে ব্যাঘাত তৈরি হবে, সেই জন্য এটা না করা উচিত। যদি কোনো কারণে আপনার সেটার কোনো বিকল্প না থাকে তাহলে যাতে পায়ের নিচে না মানাতে হয় সেটা খেয়াল রাখবেন, কারণ মিনার হোক বা কাবা হোক এটাকে আপনি পায়ের নিচে মানাটা সম্মানজনক আচরণ হয় না তার সাথে, সেজন্য আপনি যথাসময় এটাকে মাথার দিকে রাখবেন এবং পায়ের নিচে যেন মানানো হয় সেটাকে খেয়াল করবেন। মেহেদী হাসান আপনি লিখেছেন, নেকি ও সওয়াবের সওয়াবকে এক জিনিস একই জিনিস? সওয়াব আরবিতে বলা হয়, নেকি সাধারণত উর্দু বা হিন্দিতে বলা হয়।